كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين. السلام عليكم ورحمه الله وبركاته. صمنا الدين بهاي بندراء. একটি পোস্ট পেলাম হোয়াটসঅ্যাপে আর পোস্টটা পড়ে বুঝতে পারলাম যে কোনো মুকাল্লিদ যা লিখেছে সেটা মানে মুকাল্লিদদের কোনো জ্ঞান নেই কোনো বুদ্ধি নেই হাদিস তাহকিকের কোনো যোগ্যতা নেই যেখান থেকে যা পেলো উঠিয়ে দিয়ে দিল আর মুকাল্লিদরা মুকাল্লিদদের এমনই একটি অভ্যাস যেটা নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন সাল্লাম করতে বলেছেন তার পরিপন্থী করা তাদের একটা বিশাল বৈশিষ্ট্য আবু হানিফা টাকার খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া উত্তম বলেছেন এটা ওই পোস্টে লেখা আছে যদিও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আদু সামিন তো আমিন ফিল ফিত্র আর সোনাল রুকুবল বাইহাকি হাকি চতুর্থ খণ্ড দুশো একাশি হাদিস নাম্বার সাত হাজার সাতশো ছয় নবীর সাল্লাহ সাল্লাম খাদ্যদ্রব্য হতে একসা আদায় করতে নির্দেশ দিচ্ছেন আর এখানে আবু হানিফা কী করলেন সেটাকে উত্তম বললেন নবীর সাল্লাহ সাল্লামের এই হাদিসের সরাসরি পরিপন্থী সরাসরি বিরোধী ওদের বিরুদ্ধাচারণ করা হাদিসের বিরুদ্ধাচারণ করা ছাড়া কোনো কাজ নেই তারপরে ওখানে ফিতরা সংক্রান্ত আলোচনা করতে গিয়ে ফিতরা খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া উত্তম বা জায়েজ এই প্রমাণ প্রবন্ধে উল্লেখ করতে গিয়ে বুখারির হাদিস নিয়ে এসছে যেটা ইমাম বুখারি রহম আল্লাহ বাবুল আলতফিজ জাকা এ অধ্যায় নিয়ে এসেছেন সানাতবিহীন মোয়াল্লা হিসাবে তা আলী সেটা বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমউল্লাহ হানাফিদের বা মোকাল্ল বা জাহেলদের এটুকু অভিজ্ঞতা নেই এটুকু জ্ঞান নেই যে এটা ফিতরা সংক্রান্ত নয় এটা জাকাতুল আমওয়াল সংক্রান্ত জাকাতুল ফিত্র সংক্রান্ত নয় এদের এটাই পার্থক্য করা কোনো জ্ঞান নেই মারে ঘুটনা ফুটে স্যার মারছে হাঁটুতে আর ফুটছে মাথা এটা হচ্ছে ওদের অবস্থা মুকাল্লির জাহিল হয় এটা স্বাভাবিক ওই হাদিসটা এখানে বর্ণনা করেছে প্রথম এক নম্বরেই তাউস বর্ণনা করছেন মহাজবিন জাবাল থেকে যে মহাজবিন জাবাল ইয়ামানবাসীদেরকে বললেন যে তোমরা তোমাদের সাদকার মধ্যে কাপড় নিয়ে এসো খাদ্যদ্রব্যাদির স্থলে এটা অর্থ লিখেছে ওরা এটা এক নম্বর হচ্ছে ওদের জবাব এক নাম্বার হচ্ছে যে এটা সাদাখাতুল ফিত্র সংক্রান্ত নয় বরং এটা হচ্ছে জাকাত সংক্রান্ত যেটা জাকাতুল আমোয়াল মারে ঘুটনা ফুটেসার জাকাতুল আমালকে নিয়ে এসে এরা ভরে দিচ্ছে ফিতরার মধ্যে এদের কোনো যোগ্যতা নেই কোনো জ্ঞান নেই মূর্খ তারপরে এটা থেকে টাকা প্রমাণিত হয় না হাদিস থেকে কি হচ্ছে প্রমাণিত কাপড় কাপড় প্রমাণিত হচ্ছে তারপরেও এই জাহেলরা মূর্খরা তারা টাকা লিখেছে টাকা তৃতীয় নাম্বার কথা হলো এই যে তাউস বর্ণনা করেছেন মাজন জাবাল থেকে মাজবিন জাবাল থেকে তার শ্রবণ সাব্যস্ত প্রমাণিত নয় এটা উল্লেখ করেছেন আল্লাবনুল হাজার আসপাল আলী রহমাল্লাহ ফাতুল বাড়ি প্রথম খন্ডে আঠারো বিশটায় ইরশাদু শারি প্রথম খণ্ড সাদাশ পৃষ্ঠা এলালুদ্দ্বার পুত্নী ষষ্ঠ খন্ড ছেষট্টি পৃষ্ঠা লিয়ান্না তাও আমিন মহাজিন। কেননা তাউস তাওস মাজিয়ালানু থেকে শুনেনি ইন্না তা আমিন মহাজ নিশ্চয় তাউস মহাজ থেকে শুনেনি শ্রবণ সাব্যস্ত প্রমাণিত নয় সুতরাং এই দলিল গ্রহণযোগ্য নয় এক নাম্বার এটা হচ্ছে জাকাত সংক্রান্ত জাকাতুল আমল সংক্রান্ত দুই নাম্বার এটা থেকে টাকা প্রমাণিত হয় না কাপড় প্রমাণিত হচ্ছে নাম্বার তিন তাউস মাজ রাজিয়ালানো থেকে শুনে নিই শ্রবণ সাব্যস্ত প্রমাণিত নেই এই জাহেলরা এতই মূর্খ এত গণ্ডব যে হাদিস তাহাকে করার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই হাদিস কিভাবে তাহাকে করতে হবে সহি জহিব ওরা তো শুধু চ্যালেঞ্জ করতে জানে ওরা শুধুমাত্র চ্যালেঞ্জ করতে জানে দু লাখ টাকা আমরা পুরস্কার দেব পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো এটা কেউ যদি প্রমাণ করে দিতে পারে এরকমভাবে তারা চাঁচাবিচি করে তারপর দ্বিতীয় নাম্বার দলিল উমার রাজিয়ালানু থেকে উল্লেখ করেছে যে উমার রাজিয়ালানু সৎকার ক্ষেত্রে টাকা ইত্যাদি গ্রহণ করতেন মোসান্নাফিবুল আবি সাহিবা দশম খণ্ড চারশো আটত্রিশ পৃষ্ঠা হাদিসটি হচ্ছে হাদ্দাসানা জারির উবন আব্দুল হামিদ আন লাইসিন আন আত আন ইবন আন্না উমার কেন ইয়াকুদুল ফিস সদাকাতি মিনাল ওয়ারাকি অগৈ রেহা এটা হচ্ছে হাদিস সাদকার ক্ষেত্রে টাকা ইত্যাদি তিনি গ্রহণ করতেন এটা অর্থ লিখেছে মুকাল্লিদ জাহেল কোন মুকাল্লিদ লিখেছে আল্লাহ আলাম আল্লাহ বেশি জানে প্রথম কথা হলো এই হাদিসটা জাকাতুল ফিত্র সংক্রান্ত নয় এটা জাকাতুল আমল সংক্রান্ত মারে ঘুটনা ফুটে সার হাঁটুতে মারছে ফুটছে মাথা এ হচ্ছে মোকাল্লিদের অবস্থা তো লাইস বিন আবি সোলাইম এ হচ্ছে জয়ীফ রাবি জয়ীফ কুফি ইমাম নাসাই রহেমল্লাহ তাকে জৈব বলে আখ্যায়িত করেছেন নাসাই প্রথম খন্ড পৃষ্ঠা লাইস বিন আবি সোলাইম এই রাবি আছে এখানে আমি যে সানাত পড়লাম জারিউবন আব্দুল হামিদ আন লাইস আন এখানে লাইস বিন আবি সুলাইম এই লাইস বিন আবি সুলাইমকে অনেকে জৈব বলেছেন তার হাদিস জৈব সে প্রমাণিত নয় আহওয়ালুর রিজাল প্রথম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠা জাফর আবনু আব্বান আল হাফেজ তিনি বলছেন সাল তো আহমদ আবন্ন হাম্বাল ইবনে আবি সালিম লাইসবিন আবি সালিম সম্পর্কে আমি আহমদ আবনু হাম্বালকে জিজ্ঞাসা করলাম তো তিনি বললেন ফকাল হাদিস জিদ্দান সে প্রচুর জয়িফ হাদিস বর্ণনা করত তার অনেক জয়িফ হাদিস আছে অর্থাৎ হাদিস শাস্ত্রে সে জৈব বা দুর্বল এবং অনেক ভুল করত তারপরে এ বলছেন মুহাম্মদ্ন মাহমুদ তিনি বলছেন সামিদ দারিমি আমি ইয়াম দারিমিকে বলতে শুনেছি মোহাম্মদু মোহাম্মদ ইয়াকুল তিনি বলছেন আমি শুনেছি দারিমীর কাছ থেকে ইয়াকুল তিনি বলতেন তিনি বলেন কুলতু মুহাম্মদ মাহমুদ ইয়াকুল তিনি বলছেন যে সামি তু আর আমি দারিমিকে বলতে শুনেছি কুলতু লেবনে মাইনকে আমি বললাম তার ব্যাপারে মা হাল তার হাল তার অবস্থা সম্পর্কে বিন আবি সোলাইম সম্পর্কে তো ইয়াহে বললেন ইয়াহেবন ইহেবাইন বললেন সে জোয়িফ সে দুর্বল হেব্বান দ্বিতীয় খণ্ড দুশো বত্রিশ পৃষ্ঠা তো লাইস বিন আবি এ হচ্ছে দুর্বল রাবি জোয়াইফ রাবি ইমাম নাসাই বললেন জোয়িফ তারপরে ইবনে আবি হাতে তিনিও জয়ীব বললেন ইমাম আহমদ আব্দুল হাম্বাল জৈব বললেন ইমা মুহাদ্দিস ইহি আব্দুল আইন রহম্লা তিনিও বলা আখ্যদে করলেন আলমা লে ইবনে ইব্বান দ্বিতীয় খণ্ড দুশো বত্রিশ পৃষ্ঠা আহওয়ালুর রিজাল প্রথম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠা আফাল আহ কুন লিন্নসাই প্রথম খণ্ড নব্বই পৃষ্ঠা এই গেল তাহকিক এই হাদিসটির যেটা গ্রহণযোগ্য নয় যেটা মুকাল্লিদ্ জাহেলরা পেশ করেছিল এর ক্ষেত্রে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যদিও হাদিসটি ছিল হাদিসটি আছে জাকাতুল আমোয়াল সংক্রান্ত সেখান থেকে জাকাতুল ফিতর প্রমাণিত নয় তারপরে তিন নম্বর দলিল পেশ করেছে মোকাল্লির জাহিলরা জুহাইর বলেন জুহাইর বলেন আমি আবু ইসহাক আসিকে বলতে শুনেছি হাদিসটি হলো

তারা অর্থ করেছে এখানে সাহাবাহরাম কোথা থেকে পেলো হাদিসে কারচুপি হাদিসে জালিয়াতি হাদিসের অর্থে জালিয়াতি আমাদের কোনো এক ভাই হয়তো পোস্ট করতে গিয়ে সেখানে লিপিবদ্ধ করতে গিয়ে টাইপ করতে গিয়ে সেখানে তার হাদিস লেখা হবে এর পরিবর্তে লেখা হবে না লিখে দিয়েছেন আর এটারকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করলো দু লাখ টাকা পুরস্কার দেবো টাইপিং মিস্টেক মিস্টেক হতে পারে জাহেল মূর্খ গণ্ড সেটা তো হাদিসের ক্ষেত্রে পরিবর্তন করা হয়নি অর্থ সেটা আসমাউ রেজাল গ্রন্থের ব্যাপারে বলা হয়েছে শাস্ত্রের আর তোমরা হাদিসেই সরাসরি অর্থ পরিবর্তন করছো তোমাদের চ্যালেঞ্জ রইল এখানে আদ্রাক থেকে থেকে শাহাবায়েকেরাম অর্থ তোমরা করেছো কোথায় পেলে কোন হাদিসের প্রমাণ আছে কোন হাদিসে প্রমাণ আছে আমি সাহাবা শাহাবায়েকেরামকে পেয়েছি এ অর্থ লিখেছে তারা রমাজানের সাদকাতে খাদ্যের মূল্য পরিমাণ দীহাম আদায় করেছেন মুসান্নফিবাবি সাহেবা হাদিস তোমার দশ দশ হাজার চারশো বাহাত্তর কোথায় তোমরা পেলে যে সাহাবা মূর্খ জাহেল গণ্ড তোমরা সাহাবা এখানে অর্থ লিখলে হাদিসে জালিয়াতি করতে জায়গা পাও না নাম বলো প্রমাণ করো কোন সাহাবি একটা সাহাবীর নাম বলো কোন সাহাবি থেকে একটা সাহাবি থেকে প্রমাণ করো যে তারা জাকাতুল ফিত্রে জাকাতুল ফিত্রের টাকা দিয়েছেন একটা সাহাবির নাম বলো তোমরা সহি সূত্রে প্রমাণ করো একটা সাহাবি থেকে আমার চ্যালেঞ্জ থাকলো সমস্ত হানাফিদেরকে মুকাল্লির জাহের শাহ আবদুল্লা সহ মুখশারি মুফতি বেলাল সহ হানাফি যত আছে সকলকে আমার চ্যালেঞ্জ থাকল কোন সাহাবি থেকে প্রমাণ রয়েছে যে তারা খাদ্য তুলের পরিবর্তে টাকা দিয়েছেন একটা হাদিস পেশ করো শহীদ সূত্রে একটা আমার হাদিস চায় তারপরে এই হাদিসটার তাহিক তাহাকি তাহাকি করিব তাহাকিকে আসিফ আউয়ামা সেখানে তিনি টিকাতে মুসানবফ ইবিন আবি সাহেবর এই হাদিসের টিকাতে হাদিস নাম্বার দশ হাজার চারশো বাহাত্তর এর টিকাতে উল্লেখ করেছেন যে জোহায়ের যে বলেছেন আমি আবু ইসাহাক সাবিকে বলতে শুনেছি তো এখানে জোহায়ের বিন মুহাম্মদ আ তামিমি আল আমারি ইবনাদি বলছেন যে জোহাইর বিন মুহাম্মদ তামিমি আর আমবারি এর সম্পর্কে ইমাম নাসাই রহমাউল্লা বলেন লাইসা বিল এ শক্তিশালী নয় এ শক্তিশালী নয় এতে এতেদাল দ্বিতীয় খন্ড চোরাসী পৃষ্ঠ হাদিস তার হাদিস সমূহ হচ্ছে মুনকার সে মুনকারুল হাদিস তার হাদিসগুলো সব মুনকার সে মুন বর্ণনা করতো আর তারিখুল হল তৃতীয় দ্বিতীয় খন্ড চারশো সাতাশ পৃষ্ঠা এটা একটা মোহাম্মদ আউআা মা এখানে জোহাইর থেকে জোহারির বিন মুহাম্মদ তামিমি আর আম্বারি অর্থ নিয়েছেন কিন্তু অন্যান্য মুহাক্কিক তারা বলছেন যে এখানে জোহাইর বিন জোহার মিয়া জোহাইর বিন মুআ তাই জোহাইর বিন মুআ সম্পর্কে ইবন আবি হাতেম বলছেন যে সুইলা আবু জুরা আবু জুরাকে জিজ্ঞাসা করা হয়েছিল আন বিন বিনিয়া সম্পর্কে ফকালা তিনি বলেন সে বিশ্বস্ত বা তেলাত কিন্তু সে তার স্মৃতি ভরম হয়ে যাওয়ার পর স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়ার পরে তার কাছ থেকে শুনেছিল সাব্যস্ত তার আগে প্রমাণিত নয় তার কাছ থেকে শুনেছে কখন যখন তার স্মৃতিশক্তি লোপ পেয়ে গিয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে বিচ্যুতি হয়েছে বা তার স্মৃতিশক্তি ভ্রম হয়েছে আর জারহু হুয়া আদিল তৃতীয় খন্ড পাঁচশো উননব্ব অকাল আহমদ আবলু হাম্বাল ইমাম আহমদ আবুল হাম্বাল বলেছেন জুহাইয়ের সাবাতুন সে হচ্ছে নির্ভরযোগ্য বা প্রতিষ্ঠিত কিন্তু এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করার পর লি নুন মানে তার মধ্যে দুর্বলতা রয়েছে এ কথা উল্লেখ করেছেন মিজানুল এহতেদাল তৃতীয় খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা তো এই হাদিস থেকেও প্রমাণিত হলো না যে জাকাতুল ফিত্র খাদ্র দিয়েছেন এক নাম্বার এটা সাহাবি থেকে প্রমাণিত নয় কোনো সাহাবি থেকে হতে পারে কোনো তবেই হতে পারে হতে পারে আদ্রাক্ত হোম তবেই হতে পারে তারপরে হাদিস সহি নয় জৈব এই হাদিস দিয়ে দলিল সাব্যস্ত করা এটা হচ্ছে মুকাল্লিদ জাহেল হানাফি মাঝহাবের এটা বৈশিষ্ট্য মুকাল্লিদ জাহেলদের বৈশিষ্ট্য এটা এটা জয়ীফ হাদিস যেটা সহি সূত্রে প্রমাণিত নয় আমার চ্যালেঞ্জ রইল সমস্ত হানাফিদেরকে এই যে তিনটা হাদিসের আমি তাহাকে বললাম এটাকে এটাকে সহি প্রমাণ করে দেখাও এটাকে সহি প্রমাণ করে দেখাও তারপরে ওই মোহাম্মদ ইসহাকের বর্ণিত আন দিয়ে বর্ণিত হাদিসকে আমি জৈব প্রমাণ করেছি মোকাল্লিদ জাহের শাহ আবদুল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যদি ক্ষমতা থাকে তোমার যোগ্যতা থাকে তোমাদের সমস্ত মোকাল্লিদদেরকে চ্যালেঞ্জ করলাম সেই হাদিসটাকে সই প্রমাণ করে দেখাও জয়ীব হাদিস দিয়ে ফড়ফড়ানি তোমাদের আর তোমরা হাদিসের শব্দে অর্থ বিকৃত করছো বিকৃতি ঘটাচ্ছো পরিবর্তন করছো তোমাদের লজ্জা হয় না চি 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 হাদিসের মধ্যে পরিবর্তন পরিবর্তন করা নবী সালাম যেখানে খাদ্যদ্রব্য থেকেই আদায় করতে বলছেন জাকাতুল আর তোমরা বলছ যে টাকা দিয়ে উত্তম ও পকেটে টাকা ভরা হবে তো খুব ভদ্র ফকির ভদ্র ফকির চাইতে যাবা মাদ্রাসার শিক্ষকরা তোমরা চাইতে যাবা ফকির পকেটে ফেরে নিবা খাদ্যদ্রব্য নিয়ে আসতে একটু লজ্জা রাখবে না লজ্জা রাখবে তো ওই জন্য ওই জন্য টাকা দেওয়া উত্তম জাহেল মূর্খোরা কথাকার রাসুল্লাহ সাল্লা সাল্লামের যেটা নির্দেশিত হাদিস খাদ্য বোধ দিতে হবে আর এরা পরিপন্থী কথা বলছে প্রমাণ করে দেখাও তিনটা হাদিস আমি জয়ী প্রমাণ করলাম এগুলোকে সহি প্রমাণ করে দেখাও আমি চ্যালেঞ্জ করলাম একটা হাদিস আমার চাই সহি সূত্রে নবী ইসলাম থেকে হোক কিংবা সাহাবাইকার দিয়া লহম থেকে যে তারা খাদ্যদ পরিবর্তা টাকা দিয়েছেন একটা হাদিস দেখাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু